ক্রাপ শালো কয়লা শহর প্রেস ক্লাব নিবুখাক তুই অনুকুটি হাঙ্কুরনি খড়ক নি মন্ত্রী টিঙ্কু রয়তে মন্ত্রী সুদাংশু দাস নয়া ফারজা খা বরম ফিয়াব কুবুন প্রোগ্রাম তঙ্গই পান্ধাও সফাই মানলিয়া নি বাগই মন্ত্রী শান্তনা চাকমা নয়া ফারে মানলিয়া বরম 2023 বিশিনি বিধানসভা চং মারিব কপ্লাই উঙ্গই হাই নহাই হাপাঙ্গ আচুক খা বিজেপি হাপাঙ্গ আচুক মানে ইয়াগুল অনুকুটি হাঙ্কুরনি খড়কথাম এমএলএ নখলাই জাকা ক্যাবিনেট মিনিস্টার আবুনি বাগই ক্রাক শালো কয়লা শহর প্রেস ক্লাব নি সাক্ষাৎ মুম্বাই কয়লা শহর নি কলাক্ষেত্র হলনগর লুয়াজি জাকমানি অনুকুটি হাঙ্কুরনি খড়কথাম মন্ত্রী টিঙ্কু রয় মন্ত্রী সুধাংশু দাস তে মন্ত্রী শান্তনা চাকমানো বরম ইয়াফারমানি পান্ডা ফিয়াবা কুবুন প্রোগ্রাম তংমানি বাগই পান্ডাও ফাইয়ে সফাইলিয়া মন্ত্রী শান্তনা চাকমা আশালনি পান্ডাও মন্ত্রী খড়ক নৈন কারই প্রমাণ জাখা কৈলাশপুর মিউনিসিপাল কাউন্সিলনি চেয়ারপার্সন চাপলা দেবরয় ভাইস চেয়ারপার্সন নীতিশ দে অনুকুটি হাঙ্কুরনি এডুকেশন ডাইরেক্টর প্রশান্ত কিলিকদার ডেপুটি কালেক্টর বিশ্বজিৎ দাস অনুকুটি হাঙ্কুরনি ভাইস প্রেসিডেন্ট শ্যামল দাস আকর্ষণ পুরো কৈলাস শহরে যে 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 জলের স্রোতগুলো আছে সেগুলো জল শুকিয়ে যাচ্ছে, প্রতিনিয়ত আন্দোলনে বেরোচ্ছে মানুষ, কিন্তু তারা নিজেরা রিয়েলাইজ করছে না যে জলটা আসবে কোথায় থেকে। যেখানে জলের স্রোতগুলো রয়েছে বললেই তো আর কোথায় গরিব করা যায় না, তো যেখান যেখান থেকে কৈলাসের জল আসে প্রত্যেকটা জলের স্রোত আর শুকিয়ে যাচ্ছে, এটার জন্য তারা দেয়নি, সেটার জন্য আমরা দেখি। কারণ আমরা দেখি যে আমাদের স্কুলগুলো আজ আশ্রম স্কুল ধরুন, এই আশ্রম স্কুল একদিনের নয়, 70 বছর পুরো স্কুল। এই স্কুলে প্রত্যেক বছর এই স্কুল জাস্ট এক্সাম্পল, অনেকগুলো স্কুল রয়েছে, প্রত্যেকটা স্কুলে আমরা বনমহোৎসব করি, গাছ লাগাই প্রত্যেক বছর 10টা 15টা 20টা করে গাছ লাগিয়ে যাই। তাহলে কত গাছ থাকার কথা ছিল, 10টা করে গাছ লাগালো, কয়েক শ গাছ থাকার কথা ছিল আশ্রম মাঠে, রয়েছে একটা গাছ উঠে থাকি না, কারণ এই গাছ লাগানোর অনুষ্ঠান হয়েছে, গাছ বাঁচানোর নয়। তো আজ গাছ বাঁচানোর জন্য আমাদের সংকল্প নিতে হবে, অর্থাৎ কাজটা করার জন্য করতে হবে, শুধুমাত্র দেখানোর জন্য নয়, শুধু অনুষ্ঠানের জন্য নয়, কিন্তু আমরা অনুষ্ঠান করছি, সেটা শুধু আশ্রম স্কুল নয়, আশ্রম স্কুল হোক, হসপিটাল হোক, মিউনিসিপ্যালিটি হোক বা ব্লক হোক, সবাই মিলে পুরো বছর আমরা বৃক্ষরোপণ অনুষ্ঠান করি বর্ষাকালে, অথচ একটা গাছ বাঁচা, কারণ গাছ বাঁচানোর কোনো লক্ষ্যই থাকে না, সেখানে কোনো পরিকল্পনাই থাকে না, শুধু লাগানোর জন্য আমরা লাগাই। এগুলো পরিবর্তন করতে হবে, কারা করবে, আপনারা আমরা সবাই মিলে করব, তবেই তো আমরা আমাদের যে শ্রেষ্ঠ ত্রিপুরা বা আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার স্বপ্ন দেখছি, তবে এগুলো সম্ভব হবে, আমরা এই যে জলের সমস্যা তবেই এগুলো নিবারণ হবে, নতুবা সমস্যা বাড়তে থাকবে। তো আপনাদের কাছে সহযোগিতা চাই, আমাদের যেখানে মনে করবে যে আপনারা এই পরামর্শটা দেওয়া উচিত আমাদের, আপনারা দেবেন, আমরা আপনাদের সঙ্গে রেখে আমরা একসঙ্গে মিলে কাজ করবো। এই কথাগুলো বলে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে অভিনন্দন জানিয়ে আমি আমাদের ক্ষুদ্র আলোচনা শেষ করলাম, সবাইকে নমস্কার। এটা সত্যি আমরা অত্যন্ত অনুপ্রাণিত এবং আপ্লুত কৈলাসহর প্রেস ক্লাব যেভাবে আমাদেরকে এটার সম্মান দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করলে, আপনাদের এই সম্বর্ধনায় এবং সম্বর্ধনায় হৃদয় থেকে আপ্লুত হয়েছে, আনন্দিত হয়েছে, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ কিছু বলার মতো নেই, মাননীয় মন্ত্রী মহোদয় আছেন উনি নিশ্চয়ই বলেন, এটা খুব স্বাভাবিক, ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, আর এই গণতান্ত্রিক দেশের চারটা গণতান্ত্রিক স্তম্ভের মধ্যে সাংবাদিকতা কিংবা সাংবাদিক জগৎ এটা একটা অন্যতম, যদিও তার কারণে আমাদের ভারতবর্ষ গণতন্ত্রটা সবার আগে প্রাধান্য পেত। যেহেতু আমরা গণতান্ত্রিক দেশের নাগরিক, গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে সংবাদ জগৎ কাজ করার সুযোগ পায়, এটাই মূল কারণ। কিন্তু এটাও আবার আমাদের দেশের জন্য দুর্ভাগ্যে যে গণতন্ত্র শব্দটাকে প্রত্যেকটা মানুষ তার নিজের নিজের মতো করে ব্যবহার করে, ডেমোক্রেটিজেশন সিলেক্টিভ অ্যাপ্রোচ, অর্থাৎ যে যার মতো করে গণতন্ত্র, আমার কাছে যে বিষয়টা অগণতান্ত্রিক এটা আমার অপোজিটে থাকা ব্যক্তির কাছে সেটা গণতান্ত্রিক। তো হিন্দিতে একটা কাহাবত আছে, আমরা সবাই জানি, এটা আপনারা সবাই জানেন যে জার্নালিজম হচ্ছে আমাদের সমাজের মিরর, আয়না, যার মাধ্যমে আমরা সবকিছু দেখতে পাই। হিন্দিতে একটা কাহাবত আছে, জিন্দগি পর একই গলতি করতা রাহা, দুল আপনে চেহারে মে তা ওর আয়না সাফ করতা রাহা। গণতন্ত্রটা আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে এরকম, যে যার মতো করে নিজের চেহারা যে দুলুকে রয়েছে
সেটা পরিষ্কার না করে সবাই আয়নাটাকে পরিষ্কার করতে অবশ্যই এটা মানে গুরুত্ব এবং সাংবাদিক জগতের যে ভূমিকা এটা কখনো অস্বীকার করা যায় না সংবাদ মাধ্যম যদি না থাকে গণতন্ত্রের সম্পূর্ণ স্বাদটা কিন্তু পাওয়া যাবে না গণতন্ত্রের প্রকৃত স্বাদ পেতে গেলে সংবাদ জগৎ অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আবু হাইখানে পান্দাওয়া কয়লা শহর প্রেস ক্লাব নি মানসাখা কয়লা শহর প্রেস ক্লাব নি সেক্রেটারি ডুচারু কৃষ্ণ কর তে প্রেসিডেন্ট মৃণাল কান্তি সিংহানো খবই কুবুন অজামারক বিউরো রিপোর্ট চিনি খরাং